আজকের ভিডিওতে আলোচনা করবো মেনলি যে বিষয়টা তো চারদিকে ঘুরে বেড়াচ্ছে যে কামিনসের জায়গায় নাকি নুনোরেশকে রেজিস্টার করা হবে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে নেবো নেক্সট যে বিষয়টা রয়েছে মোহনবাগানের চোট আঘাতের কী আপডেট রয়েছে সেটা আলোচনা করে নেব আর মোহনবাগান হায়দ্রাবাদ এফসি যে ম্যাচটা আছে তা হায়দ্রাবাদ এফসির টিমটা নিয়ে দু একটা কথা বলে নেবো প্রথমে আলোচনা করব হায়দ্রাবাদ এফসি ম্যাচটা নিয়ে হায়দ্রাবাদ এফসি কীরকম খেলছে না খেলছে তাদের খেলার মেন স্টাইলটা কী আছে সেগুলোই আলোচনা করব আগের দিনে যে ম্যাচটা দেখলাম ময় এবং হায়দ্রাবাদ ম্যাচ তাতে যে চারখানা গোল হয়েছিল এটা আমি আগেও বলেছি আগের ভিডিওতে যে চারটে গোলের মধ্যে কিন্তু প্রথম গোলটা হয়েছিল একটা মিস্টেক থেকে সেকেন্ড গোলটা হয়েছিল কর্নার থেকে এবং থার্ড গোলটা ঠিকঠাক নর্মাল যে গোল সেরকমই একটা গোল হয়েছিল খুব ভালো গোল এবং ফোর্থ গোলটা হয়েছিল একটা অবিশ্বাস্য শট থেকে পেনাল্টি বক্সের বাইরে থেকে এই চারটে গোল হায়দ্রাবাদ করেছে এবার হায়দ্রাবাদ এফসি টিমটা নিয়ে বলতে গেলে এটাই বলতে হয় হায়দ্রাবাদ এফসি লাস্ট মুমেন্টে যেভাবে টিমটাকে তৈরি করেছে এবং বাকি টিমের রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদেরকে নিয়ে এসে যে টিমটাকে সাজিয়েছে এবং তাতে যে সমস্ত লেভেলের বিদেশিদের নিয়ে এসছে সব মিলিয়ে কিন্তু টিমটা আগেরবারের যে হায়দ্রাবাদ এফসি ছিল যাকে প্রায় সবকটা টিমই হারিয়ে দিয়ে চলে যেত সেরকম লেভেলের টিম কিন্তু নয় মোটামুটি একটা স্ট্যান্ডার্ড টিম কিন্তু তারা বানিয়ে ফেলেছে যে একদম হেলা ফেলার মতো টিম নয় তবে যেহেতু লাস্ট ম্যাচে লং ডিস্টেন্স শট থেকে ওরা গোল পেয়েছে তাই এই ম্যাচেও আমার ব্যক্তিগত ধারণা তারা কিন্তু লং ডিস্টেন্স প্রচুর ট্রাই করবে এবং ওদের টিমে সেরকম প্লেয়ার রয়েছে যারা দূর থেকে তিন কাঠির মধ্যে বলটা রেখে দিতে পারে তো বিশাল কাইতকে একটুখানি হলেও অ্যালার্ট থাকতে হবে কারণ ওরা বারবার চেষ্টা করবে যে যে কোনো জায়গা থেকে যদি বিশাল কাইতের কোনো একটা দিকে বিশাল কাইত থাকে তাহলে উল্টো দিকে কিক করে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা ওরা করবেই আমার মনে হয় না যে মোহনবাগানের ডিফেন্স ডাইরেক্টলি পেনিট্রেট করে তারা ঢুকতে পারবে আর দুজন বিদেশি ডিফেন্ডারকে যদি একসঙ্গে খেলানো হয় তাহলে সেই চান্সটা আরোই কমে যাবে তো ন্যাচারালি ওরা তখন বাইরে থেকে ট্রাই করতে শুরু করবে এবং সেটা কিন্তু একদিক থেকে প্রবলেমের কারণ হতে পারে কারণ দূর থেকে শর্ট বাঁকানো শর্ট খুব ভালো লেভেলের শর্ট গোলকিপারের কিছু করার থাকে না তো সেক্ষেত্রে ডিফেন্ডার এবং সিডিএম বা ব্লকারদের দায়িত্ব নিতে হবে যে ওখান থেকে যে শর্টই হবে তার আগে যেন একটা ইন্টারসেপ্ট করে বডি ফেলে দেওয়ার চেষ্টা তারা করে আর ওদের মেনলি খেলার যে স্টাইলটা সেই স্টাইলটা কিন্তু ওদের স্ট্রাইকার কেন্দ্রিক অ্যালেন ডিসিজোয়া মিরিন্ডা এই যে প্লেয়ারটা রয়েছে তাকে কেন্দ্র করেই ওরা পুরো টিমটাকে সাজিয়েছে এবং ওদের টার্গেট থাকে এই প্লেয়ারটাকে বল সাপ্লাই করা তো এই প্লেয়ারটাকে আমরা যদি লক করি তাহলে কিছুটা হলেও ওদের অ্যাটাকের ঝাঁসটা কমে যায় কিন্তু এই প্লেয়ারটা যথেষ্ট ভালো লেভেলের প্লেয়ার যে একে আপনি চাইবেন আর লক করে দেবেন সেটা হবে না তবে আমাদের সেরকম লেভেলের ডিফেন্ডারও আছে যারা একে একদমই অকেজো করে দেওয়ার মতো ক্ষমতা রাখে তবে এই ম্যাচটায় খুব বেশি এক্সপেরিমেন্ট করার জায়গা থাকবে না হ্যাঁ হতে পারে যেটা যে আমি অনেকেই বলেছিলেন এবং আমিও বলেছিলাম গ্রেগ স্টুয়ার্ট আর ম্যাকলারেনের জায়গায় ডিমি কামিন্সের জুটিটা ব্যবহার করা যেতে পারে তবে প্র্যাকটিস থেকে যা খবর আসছে তাতে মনে হচ্ছে যে না ওই পুরনো যে উইনিং কম্বিনেশনটা রয়েছে সেটা হয়তো মলিনা ভাঙতে চাইবেন না এমনি এই কয়েকটা মুভমেন্ট ছাড়া হায়দ্রাবাদের খেলায় খুব বেশি ঝাঁজ বা খুব বেশি ক্ষিপ্রতা দেখা যায়নি বরং মহাম্যাডান বেশ কয়েকবার ওদের পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে গেছিল কিন্তু সেটা ফিনিশ করতে পারেনি বা সেটা থেকে খুব বেশি ফ্রুটফুল কিছু তারা করতে পারেন তবে বোকার মতো ভুল কিছু না করলে এই ম্যাচটা নিয়ে যে খুব বেশি চাপ হবে বা ম্যাচটা নিয়ে আমাদের পয়েন্ট লুজ করার কোনো সম্ভাবনা তৈরি হবে সেটার চান্স কিন্তু খুব কম ওভার কনফিডেন্স বা অপোনেন্টকে আন্ডার এস্টিমেটটা করা যাবে না যেটা মলিনা করছেন না নেক্সট যদি চলে আসি মোহনবাগানের দিকে তাহলে মোহনবাগানের তিনজন প্লেয়ারকে নিয়ে একটু ডাউট আছে তিনজন প্লেয়ার হচ্ছে আশিক কুরুনিয়ান আশিস রায় এবং আপুইয়া তবে কারুর চটি সেরকম গুরুত্বপূর্ণ নয় তবে এদের কাউকেই প্র্যাকটিসে সেইভাবে প্রপার প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে না এবং সেটা খুব স্বাভাবিক যেহেতু হায়দ্রাবাদ ম্যাচটা রয়েছে তো অল্প কিছু চোট থাকলেও বা মাসেলে টান থাকলেও এই ম্যাচটাই প্লেয়ারদের দু একজন প্লেয়ারকে রেস্ট দেওয়া যেতে পারে তো সেই কথাটা মাথায় রেখেই হয়তো প্লেয়াররা সেই মানে প্লেয়ারদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে না বা প্লেয়াররা প্র্যাকটিস করছেন না তবে আবার বলছি গুরুতর কোনো চোটের কোনো খবর নেই এবার যদি এই তিনটে প্লেয়ার না খেলে তাহলে আপুইয়ার জায়গায় আমাদের দীপক টাঙড়ি তো রয়েছেই তাছাড়া অভিষেক সূর্যবংশীও আছে এদের মধ্যে কাউকে ইউজ করা যেতেই পারে আশিক কুরুনিয়ান থাকলে সে লিস্টানের জায়গায় পরের দিকে নামবে আর না থাকলে পুরোটা লিস্টানি খেলবে তবে আশিস রায়ের জায়গাটা নিয়ে কিন্তু একটু চাপ আছে আশিস রায় যদি খেলতে না পারে তাহলে ওই জায়গায় প্রপার ব্যাক প্লেয়ার কিন্তু আমাদের সেইভাবে নেই একটা আছে রবি বাহাদুর রানা আর আছে আমাদের দীপেন্দু বিশ্বাস এদের মধ্যে কাউকে ট্রাই করা যেতে পারে তো দীপেন্দু অনেক বেটার তো আমার মনে হয় আশিস যদি না খেলতে পারে তাহলে ওখানে দীপেন্দুকে আমরা কিন্তু দেখতে পেতেই পারি এবং আমারও মতামত এই ম্যাচটায় রিস্ক নিয়ে লাভ নেই কারণ এর পরেই দশ তারিখ কিন্তু উড়িষ্যা তো ওই ম্যাচটা ভালো রকম টাফ হতে চলেছে তো ওই ম্যাচের জন্য প্লেয়ারদের রেডি রাখাটা আমার মনে হয় বেশি প্রয়োজন আর লাস্ট যদি চলে আসি যে কন্ট্রোভার্সিটা চারদিকে চলছে যে অনেক জায়গাতেই বলে দেওয়া হচ্ছে যে কামিনসের জায়গায় নুনো রাইসকে রেজিস্টার করা হবে এখন ব্যাপারটা হচ্ছে দু রকমেরই খবর রয়েছে মার্কেটে এক জায়গা থেকে বলা হচ্ছে যে জেসান কামিন্সকেই সরানো হতে চলেছে খুব শিগগিরই সেই ডিসিশানটা আসবে আর জায়গা থেকে বলা হচ্ছে যে এরকম কিছু কোনো খবর নেই এটা একটা মানে কোনো জায়গা থেকে রিউমার উঠেছে এই আর সব থেকে মজার বিষয় হচ্ছে দুতরফেই কিছু রিলায়েবল সোর্স রয়েছে মানে দুতরফের খবরটাতেই রিলায়েবল সোর্সের তরফ থেকে পাওয়া যাচ্ছে তারা কাইন্ড অফ রিল সোর্স বলা চলে তবে আমার যে ছোটোখাটো সোর্স আছে সেখান থেকে যতটুকু আমি খবর পাচ্ছি যে এই বিষয়টা নিয়ে এখনো কোনো ফাইনালাইজড ডিসিশন কিন্তু আসেনি বা কোনো ফাইনাল ডিসিশানে এখনও ম্যানেজমেন্ট পৌঁছোতে পারেননি একটা ভাবনা চিন্তার জায়গায় রয়েছে তো আমার মনে হয় এক্ষুনি এই খবরগুলো নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই যেরকম টিম আছে যা আছে খেলা হচ্ছে যদি সেরকম কোনো খবর হয় তাহলে সেটা বাগান ম্যানেজমেন্টের তরফ থেকে বা কোনো রিলায়েবল সোর্স থেকে খবরটা জানানো হবে এখানে যেটা হচ্ছে খবরগুলো বেরিয়ে আসছে এক তরফ থেকে বলা হচ্ছে খবরটা ঠিক নয় এক তরফ থেকে বলা হচ্ছে খবরটা ঠিক এরকম ব্যাপার নয় যখন খবরটা ফাইনালি কেউ আসবে কোনো একজন বড় জার্নালিস্ট বলে দেবেন যে না এটা হতে চলেছে তখন আমরা সেই খবরটা নিয়ে মাতামাতি করবো বা বিশ্বাস করব আপাতত আমরা যে জায়গায় আছি সে জায়গায় থাকাটাই ঠিক আছে কে কার জায়গায় রেজিস্টার হলো ইত্যাদি হলো এরকম অনেক খবরই হয়তো আসবে তো এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং মোহন বাগান